বিএনপি নেতারা ঈদে মানুষের কষ্টের কথা বললেও সেই বাংলাদেশ এখন নেই। তাদের সময় বাংলাদেশ এমন ছিল, মানুষ আনন্দে ঈদ ও নববর্ষ উদযাপন করেছে, এমন মন্তব্য করেছেন বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সকালে ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ছুটি বেশি হওয়ায় চিরচেনা ঢাকার রূপ ফিরে পেতে সময় লাগবে। পদ্মা সেতু সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে মানুষ এখন দ্রুত বাড়ি যেতে পারছে। এ সময় মন্ত্রী জানান, দ্রব্যমূল্যের যে অবস্থা ছিল তা রমজানের আগেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার। দ্রব্যমূল্যের ক্ষেত্রে ঢাকা ও মফস্বলে ভিন্ন পরিস্থিতি দাবি করে মন্ত্রী বলেন, কাঁচাবাজারে সিন্ডিকেট নেই, মাঝখানে যারা থাকে তারা এর জন্য দায়ী। দাবি করে নানক জানান, সরকার এটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কুমিল্লা ডিমসা বাজারে যে বেগুনের কেজি ৫ টাকা, সেই বেগুনের কেজি এসে কাওয়ান বাজার হয়ে নিউ মার্কেট, টাউন হল মার্কেট বা হাতিরপুল বাজারে গিয়ে সেই বেগুনটি ৭০ টাকায় বিক্রি হয়েছে। ঢাকার মানুষ যে বাজার পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, মফস্বলে মানুষ কিন্তু তা সেই অবস্থা নাই।